টয়লেটে মেয়েদের মাথার চুল ফেললে গুনাহ হবে কিনা? টয়লেটে মেয়েদের কেন, ছেলেরাও যদি নিজেদের চুল ফেলে, বিশেষ করে কমোডে, হ্যাঁ আপনার প্যানে, যেখানে ফেললে নাপাকের মধ্যে মানুষের চুল মিশবে, তো সেটা অনুচিত, অনুত্তম এবং ছোট গুনাহের কারণ। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আদম সন্তানের শরীরের প্রত্যেকটি অঙ্গ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ, এজন্য মানুষের শরীরের কোনো অপমান, মানব দেহের কোনো অপমান, মানুষকে অপমান, এমনকি মানুষের চুল নখ, এটা অপমানিত হয়, নোংরামি হয় এগুলোর সাথে, এরকম কোনো কাজ করা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় কাজ না। আপনার চুল নখ অতিরিক্ত থাকলে সেগুলোকে হয় কোনো মাটির নিচে দাপন করবেন, আর না হলে কোনো মাটিতে ফেলবেন, যাতে করে সেটা ময়লা নোংরা পায়খানা মলমূত্রের সাথে মিশে গিয়ে না যায়। হ্যাঁ, আপনার অজান্তে গোসলের সময় এক দুটা চুল চলে গেছে, কত কিছু ঝরে গেছে, হয়তো কোনো পশম ঝরে গেছে, সেটা তো আর আপনার নিয়ন্ত্রণে নাই, ওইটার জন্য পেরেশানি নাই, কিন্তু ইচ্ছাকৃতভাবে চুল কেটে নোংরা বা ময়লা জায়গায় ফেলবেন না, নখ কেটে ময়লা জায়গায় ফেলবেন না। এটা আপনার শরীর যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, হোক সেটা আপনার অবাঞ্ছিত বা পড়ে যাওয়া, কিন্তু এটাকে অসম্মান হয়ে এমন কাজ করবেন না। যদি কেউ করে, এতে বড় বা কাবিরা কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত এবং মাকরুহ।